वेलकम बैक गाइस। तो তোমাদের জন্য আজকে আমার কাছে একটা তাগড়া টপিক আছে, যেটা হচ্ছে কি ড্রাম ফিলস। ঠিক আছে, তো আগে দিন আমরা ড্রাম ফিলস হালকা ভাবে জেনেছিলাম যে ড্রাম ফিলস কি জিনিস, কিন্তু আজকে আমরা ড্রাম ফিলস বানানো শিখব, সেটাও আবার খুব ইজি ভাবে। ঠিক আছে, তো গাইস পুরো ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত ভিডিওটার মজা নিতে থাকো। ওকে, কানে হেডফোনটা গুঁজে নাও। তো চলো শুরু করা যাক। তো গাইস ড্রাম ফিলস বানানোর জন্য তোমাদেরকে প্রথমে এখানে একটা স্নেয়ার আর হাই হ্যাটের কম্বিনেশন বানাতে হবে, ওপেন হাই হ্যাট। ঠিক আছে, তার আগে তোমাদেরকে আমি অল্প শুনিয়ে দিই, মানে শুনিয়ে দিই যে কিরকম টাইপের ড্রাম ফিলসটা হবে। ঠিক আছে, তো রেডি, 3 2 1 গো। ওকে, তো এরকম টাইপের ড্রাম ফিলসটা হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এটা EDM, ড্রপ আর প্রোগ্রেসিভ হাউস আরও যা যা ইলেকট্রনিক মিউজিকের মধ্যে আছে আর কি, সব মিউজিকেরই মধ্যে এটা সেট হয়ে যাবে। ওকে, অ্যাকুস্টিকের মধ্যে সেট হবে না। ওকে গাইস, আর চলো এরপর আমরা দেখে নিই যে ড্রাম ফিলসটা আমরা বানাবো কীভাবে। ঠিক আছে, তো আমি এক এক করে তোমাদেরকে দেখাবো। ওকে, তো প্রথমে স্নেয়ার আর হাই হ্যাটের কম্বিনেশনে আসি। ঠিক আছে, তো রিদমটা এরকম হবে, ট্যা 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 ট্যা। ঠিক আছে, এরকমভাবে। তো আমি শুনিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে গিয়ে থামবে। এখানে স্নেয়ার কি কি নেবে, এখানে ডাব স্টেপ সি নেবে। ঠিক আছে, এখানে FL ডাব স্টেপ সি দেখতে পাচ্ছ, তো এটা নেবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে তোমাদেরকে একটা ওপেন হাই হ্যাট নিতে হবে, এখানে দেখতে পাচ্ছ অ্যাট্যাক ওপেন হাই হ্যাট 15। ঠিক আছে, তো এটা নেবে। আর তোমাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে কি, রিদমটা বানাতে হবে। এখানে দেখতে পাচ্ছ রিদমটা কীরকম টাইপের আছে, আমি তাও একবার শুনিয়ে দিচ্ছি। ওকে, তো ট্যা 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 ট্যা, এটা দুবার হবে। ওকে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, আর এই যে একটা পার্ট। ঠিক আছে, তো এটা হওয়ার পর তারপর এরপর নর্মালি হবে আর কি, ট্যা 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 ট্যা। তারপর যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এই যে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তারপর পুরোটাই, ঠিক আছে, এই পার্টটা হবে না। এই পার্টটাতে আমরা অন্য আর একটা মানে ড্রাম রোলিং টাইপের অ্যাড করব। ওকে, নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে স্নেয়ারটাকে সিলেক্ট করবে, দেন নিচে যে এই অপশানটা আছে এই অপশানটাকে উপরে ওঠাবে, দিয়ে এখানে ভ্যালোসিটিতে থাকবে, পিচে যাবে। পিচে যাওয়ার পর এখানে লাস্টের দিকের এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে পিচটাকে ডাউন থেকে আপ করবে। ওকে, তো কীরকমভাবে এটা নর্মাল থাকবে। ওকে, তো এটা নর্মাল থাকবে, নর্মাল থেকে এরকম করে এটাকে উঠিয়ে দেবে, একটু খুব মানে ধ্যান দিয়ে ওঠাতে হবে আর কি। ওকে, তো এরকমভাবে এটাকে উঠিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের সাউন্ড চলে আসবে। ওকে, তো সেম জিনিস এইখানে হাই হ্যাটটার সাথেও করবে। ওকে, তো হাই হ্যাটটাতেও সেম আর কি পিচ আর যা যা আছে যেগুলো দেখালাম তো সেগুলো করবে। নেক্সট তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে, মানে এই জায়গাটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যে ট্যা 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 ট্যা, এই জায়গাটা থেকে একটা রাইজার অ্যাড করবে। রাইজারটা আমি প্রিসেটস ইউজ করেছি, মানে FL স্টুডিও মোবাইলে প্রিসেটস। ঠিক আছে, আই থিঙ্ক এটা মাল্টি নয়েজ বা হোয়াইট নয়েজ, যাই হোক কিছুটা হবে। তো রাইজারের যে ইয়েটা আছে, স্যাম্পেল প্যাকটা আছে, ওখানে গিয়ে ফোল্ডারটায় গিয়ে তোমরা ওটা ইউজ করতে পারো। সেকেন্ড মানে তিন নম্বর যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে তোমাদের এখানে একটা মিনি সিন্থ ইউজ করতে হবে, এরকম টাইপের। ওকে গাইস, তো এখানে এটা বানাবে কিভাবে, সিম্পলি এখানে যাবে মিনি সিনতে যাবে, মিনি সিনতে প্লাস জাইনে ক্লিক করার পর মিনি সিনতে যাবে। মিনি সিনতে যাওয়ার পর এখানে সিন্থ EXP যাবে, সিন্থ EXP তে যাওয়ার পর একদম ফার্স্টের দিকে থাকবে, একটু নিচের দিকে যাবে,
বেস রেসেস এলওভি, এই তো। ওকে, তো এটা সিলেক্ট করবে, বেস রেসেস এলওএফআই, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর ওকে, তো যত বড় আর কি, মানে যত যতটা লেন্থের যে ড্রাম ফিলসটা আছে সেটা বানাবে, ততটা পুরো লেন্থটা এটা দিতে হবে, ঠিক আছে। বাকি আমরা যে জায়গাটা শুধু ছেড়েছিলাম যে আলাদা ড্রাম ফিলস অ্যাড করবো বলে, ড্রাম রোলিং অ্যাড করবো বলে, সেই জায়গাটা বাদ দিয়ে বাকি পুরোটাই তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। নেক্সট, মডিফায়ারটাকে 46 করবে, ফিল্টার আসবে, ফিল্টারটাকে 29 করবে, ঠিক আছে। এখানে ANMT যেটা আছে ওটা 35 করতে পারো, 36 করতে পারো, তোমাদের ইচ্ছা। আর এখানে মাস্টারে যাবে, মাস্টারে যাওয়ার পর কিচ্ছু করার দরকার নেই, এফএক্সেও কিছু করার দরকার নেই। এখানে ফার্স্টের যে অপশানটা আছে OSC, ওখানে আসবে। ওখানে আসার পর এই যে ট্রান্সপারেন্সিটা আছে, এটা হচ্ছে আমাদের পিচ, ঠিক আছে। তো আমাদেরকে এখানে পিচটাকে ডাউন থেকে আপ করতে হবে। ওকে গাইস, তো তোমাদেরকে আমি আগে আগের দিন অটোমেশন দেওয়া শিখিয়েছি, সেম জিনিস এখানেও তোমাদেরকে করতে হবে। এখানে ট্রান্সপারেন্সিটা হালকা আর কি বাড়াবে কমাবে, দেন এখানে এখানে অটোমেশন নেবে। অটোমেশন নেওয়ার পর প্রথম যে জায়গাটা আছে, মানে ট্যা 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 না না, তো এই জায়গাটা এখানে 50 রাখবে, দেন ওই জায়গাটা থেকে এখানে 100 করে দেবে। ওকে, ওই জায়গাটার পর থেকে। নেক্সট, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, তো এই জায়গাগুলো একটু ধ্যান দিয়ে দেখবে। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, তো এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে আর একটা ড্রাম রুলিং অ্যাড করা, ঠিক আছে। তো ড্রাম রুলিংটা আমি প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে। ওকে, তো এরকম টাইপের একটা রিদম বানাবে, টাটা টা টাটা টানা টাটা। ওকে, নেক্সট এখানে স্নেয়ারটা চেঞ্জ করবে, ঠিক আছে। স্নেয়ারটা আলাদা নেবে, ওই ডাব স্টেপ যেটা ছিল ওটা আর নেবে না, এখানে স্নেয়ারটা আলাদা নেবে, দুটো স্নেয়ার নেবে, ঠিক আছে। একটা উপরে মেন স্নেয়ার থাকবে আর একটা নিচে স্নেয়ার, স্নেয়ারেরই কাজ করবে। ওকে, আর উপরে মানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দুটো হাই হ্যাট ইউজ করবে, মানে যে আমরা ওপেন হাই হ্যাটটা নিয়েছিলাম ওই ওপেন হাই হ্যাটটা এখানে দেবে, ঠিক আছে। নেক্সট এখানে একটা টম নেবে, তো এরকম টাইপের একটা টম নেবে। টমটাকে নেওয়ার পর এখানে রিভার্স করবে, রিভার্স করার পর এখানে এই যে প্রথম যে বিটটা আছে এই বিটটাকে ছেড়ে সেকেন্ড যে বিটটা আছে, সেকেন্ড বিটটার একদম ফার্স্টের যে ঘরটা আছে সেটাতে অ্যাড করে দেবে। ওকে, আর এখানে আর এখানে আরেকটা টম আছে, এটা তো তোমরা দিতে পারো চাইলে। এখানে যে ফোর্থ বিটটা আছে আর কি, থার্ড বিটটা আছে, থার্ড বিটটাতে তোমরা অ্যাড করতে পারো, তোমাদের সাউন্ড এরকম আসবে। ওকে, নেক্সট এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তো এখানে কি করবে, একটা টম নেবে বা কিক নেবে, তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি নিতে পারো। এখানে এটাকে নেবার পর এখানে এটাকে রিভার্স করে দেবে। ওকে, টমটা বা কিকটা যাই নেবে ওটাকে রিভার্স করে দেবে। আর যেখানে মেন আর কি মেন ড্রাম ফিলসটা এন্ড হয়েছে মেনটা, তো সেইখানে এটাকে অ্যাড করবে। ওকে, তো দেখতে পাচ্ছ ওখানে আমি অ্যাড করেছি। নেক্সট এখানে একটা হেভি, হ্যাঁ হেভি ক্যাম্বেল নেবে। ওকে, এরকম টাইপের দেখিয়ে দিচ্ছি। তো এরকম টাইপের একটা হেভি ক্যাম্বেল নেবে, ক্যাম্বেলটাকে নেওয়ার পর এটাকে রিভার্স করে দেবে। রিভার্স করার পর তোমাদের সাউন্ডটা এরকম আসবে, এটা খুবই দরকার যদি ড্রাম ফিলস বানাতে হয়। ওকে, নেক্সট তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, এখানে একটা টম নিতে হবে, ঠিক আছে। তো আমরা যে টমটা আগে ইউজ করেছি ওই টমটা এখানেও নিতে হবে। ওকে, তো নেক্সট আমাদের এখানে একটা এরকম টাইপের, এরকম টাইপের ইফেক্ট এফেক্টস অ্যাড করতে হবে। ওকে, তো এফেক্টসটা কোথায় পাবে, সিম্পলি এখানে প্লাস সাইনে ক্লিক করবে, জিএমএস এ যাবে। জিএমএস এ যাওয়ার পর এখানে SFX যেটা লেখা আছে ওখানে যাবে, ওখানে যাওয়ার পর
দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা ইয়ে করা আছে। ফ্যান্টাস্টিক। ওকে তো এখানেই, ওকে তো এখানে যে স্ট্রম নয়েজটা আছে এটা সিলেক্ট করবে। ওকে স্ট্রম নয়েজটা সিলেক্ট করবে, দেন এখানে নয়েজের হোয়াইট নয়েজের কোনো ইয়ে হয় না, মানে নোট হয় না, ঠিক আছে? তো যেখানে খুশি ওটা অ্যাড করতে পারো। নেক্সট গাইজ, তোমাদের যে সাউন্ডটা হবে সেটা এরকমই হবে। ওকে অ্যান্ড তোমাদেরকে আমি এটার যে ওয়েব ফাইলটা হবে, মানে MP3 বা ওয়েব, সেটা আমি তোমাদেরকে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে তোমাদের মিউজিকে ইউজ করতে পারো। তাছাড়া আরেকটা জিনিস, যারা FLM ফাইল চাও তাদেরকে আমি একটু বলে দিই যে এখানে FLM ফাইল মানে অল FLM ফাইল, তোমার আমি যত মিউজিক ক্রিয়েট করব বা যা যা আমি ক্রিয়েট করি সেগুলোর FLM ফাইল যদি চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা জয়েন করতে পারো, ঠিক আছে? তো বাকি ডিটেলস ওখানে দেওয়া আছে, জয়েন বাটনে ক্লিক করলে বাকি ডিটেলস ওখানে দেওয়া আছে যে কী কী পাবে, ঠিক আছে? জয়েন করলে তো চাইলে জয়েন করতে পারো। ওকে তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, FL স্টুডিও মোবাইল অ্যাডেড ভিডিও সববার আগে পাওয়ার জন্যে। আর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, টেক কেয়ার।